নাও কথা তো শুনবিয়া তুই একটা তথ্য অর্ধেক শুনে আমার উপর কি ভাবছো এটা কিন্তু ঠিক না এই যে আমি এটা কিসের জন্য করেছি এই যে অটো ড্রাইভার কে দলাক ছিল না যৌতুকের বিরুদ্ধে অবস্থান গো বিষয়ের গান গাওয়া লাগছি তো গা দিছি তোমার গান গাবারই পারি গা দিছি আজকে না হয় ভালোবাসো কিসে ফ্যামিলি প্ল্যানিং মানে যে ফ্যামিলি প্ল্যানিং করে করে আপা গো আপনি ছুটিতে আপা আমার আমার ফ্যামিলিকে একটু প্ল্যান করে দিন না আপা আমার ফ্যামিলি নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে আছি আপা কি কো বাবা আমার ফ্যামিলিটা ভাই কে সুইলি আপা সুরমাত্র হয়ে আগেতে কাছের বয়ম দিলাম ভাগনি পরে কিছু থাকে না কিছু নয় আপা আপনি পায়ে ধরি আমার ফ্যামিলিটাকে একটু প্ল্যানিং করে দেন আপা আচ্ছা কি হইছে বলেন তো কি হইছে কি কব আপা আমার বোন নাম হচ্ছে বাইলে খাতুন হ্যাঁ বাইলে খাতুন লাস্ট দেব ওটা এর আগে দুটো বিয়ে করেছি তো ভাল লাগে লাত্তি মেরে বের করে দিয়েছি বের করে দিয়েছি আমার দোষ ছিল পুরুষ মানুষ অনেকগুলো বিয়ে করা যায় তিনটে করেছি তো বাইলে খাতুন আমার খুব পছন্দ ছিল আমি তাকে লাভ করতাম কিন্তু মারাত্মক লাভ করতাম ভুল টুল হয় পুরুষ মানুষ ভুল হয় ভুল করেছি বাইলে খাতুনের বাপ বুইরে একমত আমার বাইলে খাতুনের কানের মধ্যে নকু মন্ত্রণা দিয়ে জ্বালা যন্ত্রণা করে আমাকে তালাক দিয়ে ছাড়া নিয়ে আরেক বেটার কাছে বিয়ে দিয়েছে আপা গো আপনি দুটো পায়ে ধরি আমার ফ্যামিলিটা একটা প্ল্যানিং করে দেন আমার বাইলে খাতুন আমার কাছে আইনে দেন আপা আশ্চর্য আপনি তো বই চলে গেছে হ্যাঁ চলে গেছে তো তাহলে প্ল্যানিং হবে কিভাবে এটা তো আপনি তো এই কাজই করেন কথা না ফ্যামিলি প্ল্যানিং করেন আরে বাবা আপনি বুঝতে পারছেন না আপনি যদি এখন একটা বউ থাকতো তার যদি কোনো শারীরিক সমস্যা থাকতো তাহলে আমি ওষুধপত্র দিয়ে তাকে ভালো করে দিতাম এটা ফ্যামিলি প্ল্যানিং মানে ওই প্ল্যানিং না আপনি যা বুঝেছেন আপনি যা ভাবতেছেন ব্যাপারটা কিন্তু আসলে তা না আপনি আসলে ব্যাপারটা বুঝতে পারেননি আমি বিষয়টা বুঝতেছি না না তুই খুব বুঝছস বুঝা কি বুঝছস বুঝা না আসলে হয়েছে কি স্যার মানে এই গাড়িটা তো আসলে ওনার শ্বশুর বাড়িতে পায়েছে এই জন্য গাড়ির পিছনে নাম লিখে রেখেছে বউয়ের দোয়া পরিবহন এই জন্যই গামছা দিয়ে ঢেকে রেখেছে বউয়ের দোয়া পরিবহন হ্যাঁ তো ভালো একটা জিনিস নতুন পাইলাম হ্যাঁ কিন্তু আগে আমার চোখে পড়ে নাই আসলে হয়েছে কি স্যার ওই শ্বশুর বাড়িতে যৌতুক হিসেবে পায়েছে তো এই জন্য নজ্জা লাগে এই জন্য ঢেকে রেখেছে ওর বাইতে যৌতুক লইছস আইন তো দণ্ডনীয় অপরাধ এই গাবলা আছে এই কি কাগজ পত্র বাইতো কাগজ পত্র বাইকো লাইসেন্স বাইকো স্যার এই গাড়ি চালাইতে তো মনে করো যে কোনো কাগজ পত্র লাগে না যত জানি স্যার আমি ট্রাফিক আমার মুখে রুটের কথা কস হ্যাঁ বাইকে কাগজ পত্র স্যার কাগজ তো লাগে না তা আপনি করছেন কিন্তু সবার সামনে তো আসলে কাগজ দেওয়া যাবে না ওই কাগজ স্যার একটা কথা কিন্তু আপনি কিন্তু আমার আত্মীয় লাগে না আত্মীয় লাগি এই তুই আমার কোন দিন আত্মীয় হ্যাঁ কেমনে আত্মীয় স্যার ওই যে রাশেদ আছে না রাশেদের আব্বা আর আমার আব্বা চাচাতো ভাই আপন চাচাতো ভাই বুঝছেন সেই হিসাবে আমরা কিন্তু ভাই আর কি চাচাতো ভাই তো রাশেদ তো আপনার আত্মীয় ভাই সেই হিসাবে আমিও আত্মীয় এই এই রাশেদ কেডা রাশেদ কেডা রাশেদ তো চিনতে পারতেছেন না এই যে দেখেন এই রাশেদ দেখছেন ওরে হে আরে হে আমার আবার কোন দিনের আত্মীয় রাস্তা দিয়ে আইতে যাইতে আমারে দেখে হাত তুলে আমিও ভদ্রতা কইরা হাত তুলি জি গাই কে মন আছে এ আবার কে আমার তে আমার ঘুরা রান্ডা আত্মীয়টা কষ্ট কি স্যার তা সে আপনার আত্মীয় না আরে কইলাম না আমার আত্মীয় না পুলিশ দেখলে তো সবই আত্মীয় হ্যাঁ শক্তি দেখালেন জন্য
সে তো সর্বনাশ করতেছে আপনার আপনার নাম ভাঙিয়ে তো মনে করেন যে টেম্পো স্ট্যান্ড থেকে সমানে চাঁদা নিচ্ছে বিভিন্ন দোকান থেকে চাঁদা নিচ্ছে আর বলতেছে যে লোকমান ভাই আমার আত্মীয় হয় আমার দুলাভাই হয় আমার চাচা হয় এসব কয়ে টয়ে সর্বনাশ করে আপনার নামে বদনাম ছড়াচ্ছে আপনি জানেন কিছু ওই বেটা কি কস হ্যাঁ স্যার আপনার সারাবেলা করে দিচ্ছে আপনার মান সম্মান ইজ্জত সব ইন্দ্রের গাতার মধ্যে ঢুকাবে লাগছে কিন্তু এই যে রাশেদ বুঝছেন আমার নাম বিচ্ছা সিটারি করে না আজ যা রাশেদ আমি হাইছি এই তুই আমার মোটরসাইকেলটা দেখ আমি আইতাছি এই যে আমি আমি জানি তুই কই আছিস কত বড় সিটার স্যার আপনি চিন্তা করতে পারবেন না স্যার